কথায় আছে মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালির রসনা তৃপ্ত করতে অভিনব আয়োজন মৎস্য উৎসব। 16 রকম মাছের পদ, যে স্বাদ নিতে হাজির বহু মানুষ। দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শুরু হলো মাছে ভাতে বাঙালি মৎস্য উৎসব। দুর্গাপুর 9 নম্বর ওয়ার্ডের স্টিল টাউনশিপ এলাকায় এই উৎসব শুরু হয়। মাছ ভাত ছাড়া বাঙালির দৈনন্দিন জীবন অসম্পূর্ণ, সেই কথাকে মাথায় রেখেই এদিন মাছে ভাতে মৎস্য উৎসব 2023 শুরু হয়। এবছর দ্বিতীয় বর্ষে পা দিল এই উৎসব। প্রায় 16 পদে মাছের উৎসবে সামিল হবেন হাজার হাজার মাছ প্রিয় বাঙালি, এমনটাই দাবি উদ্যোক্তাদের। এর জন্য 11 কুইন্টাল মাছ আনা হয়েছে। উৎসবের উদ্যোক্তা পল্লব নাগ বলেন, বাচ্চারা বাড়িতে মাছ খেতে চায় না, ডিম ও চিকেনের প্রতি তাদের ঝোঁক। সেই কথা ভেবে বাচ্চাদের মাছের প্রতি আকৃষ্ট করতেই উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু করেছি এটা 2001 সাল, 2022 থেকে শুরু করেছি। আমরা আমাদের কনসেপ্টটা হলো যে বাচ্চারা ঘরে মাছ খেতে চায় না, ডিম এবং চিকেনের প্রতি তাদের একটা মানে আকৃষ্ট বেশি। তাই আমরা বললাম ইস্টবেঙ্গল মোহনবাগান না থাকলে ফুটবল হবে না সারা ভারতবর্ষে, কারণ বাঙালি এদেশও লড়াই না থাকলে বাংলা হবে না। তাই মাছ এবং বাঙালি একে অপরের পরিপূরক, এই নিয়ে আমরা আজ শুরু করেছি মাছে ভাতে বাঙালি অনুষ্ঠান। 16 রকমের মাছ হয়েছে, 11 কুইন্টাল মাছ নিয়ে এসেছি। মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের মধ্যে যেরকম লড়াই থাকে, সেই কথা ভেবেই চিংড়ি ও ইলিশের মধ্যে লড়াই এই মৎস্য উৎসবে। নিয়ম মেনে এবারও মৎস্য উৎসবের আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। বাঙালি আলো ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আগামী বছর থেকে শুরু হয়েছে, মানুষের মধ্যে একটা উদ্দীপনা আছে, মানুষ এটাকে ভীষণভাবে গ্রহণ করেছে, তার উপস্থিতিতে যে মানুষ তার জানান দিয়েছে যে এটাকে তারা কীভাবে মানে আহ্বান করেছে, স্বাভাবিকভাবে এটা নতুনত্ব আগের বছরও ছিল, এবছর এই ধারাবাহিকতাকে আলো ওয়েলফেয়ার সোসাইটি রেখেছে, তার জন্য আমি আমার পক্ষ থেকে ওদের দুঃখিত। এই যে ভীষণভাবে একটা রিলিফ, হ্যাঁ, তারা রান্না এখানে এসে মাছের অন্তত 8-10 রকমের ভ্যারাইটি পাবে, সঙ্গে কতদেরকে নিয়ে আসবে 15 রকম মাছ, 16 রকম, তাহলে এবারে 16 রকম মাছের ভ্যারাইটি দিয়ে একটা মাছ ভাত জমে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দুর্গাপুর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।